এখন দি হাঙ্গারে আসলে শুধু স্টার্টার নয়, তুমি রাতের খাওয়ার দুপুরে খাওয়ার সব নিয়ে বাড়ি চলেছে। ফুলাই পাঞ্জি চাল সব খাওয়ার কিন্তু বলতেই হবে, একদম ঘরোয়া। কিন্তু বার্থডে সেলিব্রেট, আইবুড়ো ভাত, হ্যালো এভরিওয়ান, আমি সীমান্তিকা অ্যান্ড এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি দি হাঙ্গারে, তবে কিন্তু অন্য স্টার্টার বা কাবাব খেতে নয়, থালি খেতে। আমাকে যখন মৃদুলদা ফোন করেছিল আমিও ভীষণ অবাক হয়েছিলাম, তোমরাও আই গেস খুব অবাক হচ্ছে, কারণ দি হাঙ্গারে এখন থালিও পাওয়া যাচ্ছে। আর এখন কিন্তু দি হাঙ্গার কর্ণজোড়ার পার্কের সামনে নয়, ওরা শিফট করেছে বোগ্রামে, আর একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। চলো দেরি না করে ভেতরটা ঘুরে দেখি, চলো। নতুন রেস্টুরেন্ট খুলে ফেলেছো, কেমন লাগছে সবাইকে বলো? আমার তো বেশ ভালোই লাগছে। আর হচ্ছে তুমি তো রায়গঞ্জের মধ্যে স্টার্টার, মানে কাবাবে তো ওয়ান অফ দা বেস্ট ছিলে, তো এখন যে রেস্টুরেন্টে নতুন নতুন আইটেম রাখছো, ওটাতে কি ওয়ান অফ দা বেস্ট হতে চলেছো? একদম। দেখো, ব্যাপারটা হচ্ছে যে সবথেকে যে হোমলি ফিল দরকার আছে, আর খাবারের কোয়ালিটি ঠিকঠাক রাখতে হবে, খাবারটা ঠিকঠাক রাখতে হবে, আর বাকি আচ্ছা তোমরাই বলবে। আর যারা যারা গেস্ট, আমার যে গেস্ট কাস্টমার যারা আসবে, যাই বলো, তাদের যাতে ভালো লাগে সেই দিকটা আমি নজর রাখছি। তো কি কি আইটেম আমাদেরকে উপহার দিতে চলেছে নতুন রেস্টুরেন্টে সেটা বলো। আমার কাছে এখন স্টার্ট করেছি থালি দিয়ে, ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, আর হচ্ছে মাটন থালি, বা সব রকম বাঙালি খাবার, বাঙালি খাবার করেছি। কাবাব আইটেম তো ছিল, এখন বাঙালি আইটেমও থাকছে, বাঙালি আইটেমও থাকছে। আর রাত্রের জন্য রাত্রের দিকে মাটন কষা, বাপরে সবই, হ্যাঁ মাটন কষা, চিকেন কষা আর বাসন্তী পোলাও, এগুলো রাত্রের জন্য খাবার। মানে এখন দি হাঙ্গারে আসলে শুধু স্টার্টার নয়, তুমি রাতের খাবার দুপুরে খাবার সব নিয়ে বাড়ি চলে যেতে। হ্যাঁ, রাতে কিছু ফুলকা, যেমন আমাদের বাড়িতে যে রুটি রুটি হয়, সেই রুটিটাও নিয়ে করব। অনেকে কাবাবের সাথে রুটি খেতে ভালোবাসে, তাদের জন্য তো একদম পারফেক্ট হয়ে গেল। আর টাইমিংটা একটু বলে দিও। টাইমিংটা হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করি, মানে মানে দুপুরে লাঞ্চটা স্টার্ট হয়ে যায় 12:30 থেকে, সন্ধ্যা পর্যন্ত এই লাঞ্চের যে থালিটা, তারপরে সন্ধ্যা থেকে আমার স্টার্টার কাউন্টারটা যেটা থাকে সেটা চলছেই, চলবে। আর রাতের দিকে ওটা কাউন্টারটা চলে, প্লাস তোমার ওই বাসন্তী পোলাও, মাটন কষা, চিকেন কষা, রাতে ওই 11:00-12:00 পর্যন্ত খোলা। হ্যাঁ, 11:00 পর্যন্ত প্রতিদিন খোলা থাকে, এক্সটেন্ড হয়ে যায়। আর এখন তোমরা কিন্তু বসে খাওয়ার সুব্যবস্থা পেয়ে যাবে, তো দেরি কিসের, মৃদুলদার দোকানে এসো আর নতুন ফ্যাসিলিটি গুলোকে ভালোভাবে এনজয় করো। যেমন বললাম, মৃদুলদার নতুন রেস্টুরেন্ট খুলেছে আর কিন্তু রয়েছে থালিও, তো বসে আছি রেস্টুরেন্টে আর আমার সামনে রয়েছে মৃদুলদার স্পেশাল ভেজ থালি, সেটাতে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তুলাই পাঞ্জি চাল, মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা রয়েছে চাল কুমড়ার ঘন্ট, একটা ঝুরি আলু ভাজা, করলা ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, পটল পোস্ত শুক্তো, আর এটা হচ্ছে পটল আলুর ডালনা। এই সবটাই কিন্তু রয়েছে 99 টাকা। জাস্ট ভাবতে পারছো 99 টাকা এত কিছু আর কেমন খেতে সেটা তো বলবোই। আর এক্সট্রা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো পোলাও, তার জন্য দিতে হবে 50 টাকা। আর এইদিকে তোমরা যদি নিতে চাও ফিশ থালি, রয়েছে কাতল মাছের একটা কালিয়া, সেটা পড়বে 130 টাকা। আর যদি নিতে চাও মাটন থালি, সরি এটা চিকেন থালি, যদি চিকেন থালি নাও, চিকেন থালি পড়বে 160 টাকা। এইদিকে যদি তুমি নিতে চাও মাটন থালি, পড়বে 230 টাকা। ও বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছি, চাটনিও কিন্তু রয়েছে। আর সব থেকে ভালো যেটা 99 টাকা যে ভেজ থালি, ওই কম্বিনেশনটা তো দেখালাম, এখন খেয়ে বলি তোমাদের কেমন খেতে। প্রথমেই দেখাই রয়েছে তুলাই পাঞ্জি চাল, যারা রায়গঞ্জে থাকো তারা তো চেনো, রায়গঞ্জের বাইরেও এই চাল কিন্তু কতটা ফেমাস তোমরা জানো। তো তুলাই চাল, পাঞ্জি চালের ভাত, আর সাথে রয়েছে শুক্তো। তো বাঙালির শুক্তো মানে কি বলবো, একটা আলাদাই ফ্যান বেস। তো শুক্তো দিয়ে আমি তুলাই পাঞ্জি চাল দিয়ে ভাতটা খেয়ে বলছি কেমন খেতে। এটা কিন্তু পুরো দুধ শুক্তো, যেটা হয় মানে সাদা শুক্তো, ওই শুক্তোটা শুক্তোটা বেশ ভালো, মিষ্টি মিষ্টি, তেতো ভাবটা কম। তো যারা তেতো খেতে ভালোবাসো না, এই শুক্তোটা কিন্তু তাতে বেশ ভালো লাগলো, আমার বেশ ভালো লাগলো। সব খাওয়ার কিন্তু বলতেই হবে একদম ঘরোয়া, বেশি তেল মশলা কিছুই নয়। তো তোমরা দুপুরবেলা খেয়ে কিন্তু এই গরমে বেশ আরামই পাবে, মানে বাড়ির থেকে ভাবছো যে একটু বাইরে কোথাও খাবে, কিন্তু সে মানে হেলথের কথাও ভাবছো, তার জন্য কিন্তু এই খাবারগুলো বেশ ভালো। যেমনটা বললাম, মৃদুলদাও বললো একদম হোমলি ফিলিং, প্লাস হচ্ছে ঘরোয়া খাবার, তার জন্য কিন্তু একবার হলেও দি হাঙ্গারে এই ভেজটাই ট্রাই করতে আসতেই হবে। শুধু কিন্তু থালি নয়, নিয়ে নিতে পারো পোলাও আর মাটন কষাও। পোলাও পড়বে 50 টাকা এক প্লেট, আর মটন কষা 4 পিস বড় বড় মটন দিয়ে পড়বে 180 টাকা। এবার রিমঝিম তুই খেয়ে বলতো, যেরকম স্টার্টারে ওয়ান অফ দ্য বেস্ট ছিল মৃদুলদা, এখন কি থালিতেও ওয়ান অফ দ্য বেস্ট রায়গঞ্জে মৃদুলদা?
রিমঝিম তো খেয়ে রিভিউ দেবে, তোমরা কেন ওয়েট করছো? যাও দিহাঙ্গারিকে থালি ট্রাই করার, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, রায়গঞ্জে কি এখন দিহাঙ্গার ওয়ান অফ দ্য বেস্ট? আর অনেক জায়গায় না আমরা পোলাওতে দেখি যে এত ঘি দেয় যে গলিয়ে গলিয়ে পড়ে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু সব ব্যালেন্স, কোনো ব্যাপার নেই, এই গরমে তোমরা এটা খেতেই পারো, আমার কিন্তু খুব ভালো লাগে, মানে খাওয়ারটা বেশ ব্যালেন্সড আর ভালো খেতে। ভালো খেতে তো খেয়ে নিলাম, খাওয়ার কিন্তু আমাদের বেশ ভালোই লাগলো। 99 এর ভেজ থালি তো ভালোই ছিল, প্লাস মাটনের টেস্টটাও বেশ ভালোই ছিল। আর কিন্তু আরেকটা কথা বলা হয়নি যে এখানকার কিন্তু বার্থডে সেলিব্রেট, আইব্রো ভাত, আরো অনেক ধরনের অকেশনগুলো তোমরা যেগুলো সেলিব্রেট করতে চাও সবার সাথে, এখানেও কিন্তু সেটা তোমরা সেলিব্রেট করতে পারো। একদম, তোমরা চাইলে দিহাঙ্গার যেহেতু এখন রেস্টুরেন্ট হয়ে গেছে বুক করে নিতে পারো, মৃদুলার নাম্বার ডেসক্রিপশনে রইলো, স্ক্রিনেও দেওয়া থাকবে, ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমাদের আইব্রো ভাত বা যে কোনো রকম স্পেশাল অকেশনের জন্য। তো জলদি এসো, আর কেমন লাগছে আমাদের কিন্তু জানাতে একদম ভুলো। তোমরা ভাবছো এখন লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে ওই দেখো পেছনে রয়েছে বগরাম মোড়, ওখান থেকে সোজা হেঁটে আসবে, হেঁটে এসে তোমাদের হাতের একদম বাঁদিকেই পড়বে দিহাঙ্গার। তো দেরি না করে চলে এসে সন্ধ্যার টিফিন খেতে তো আসতেই, সেটা ছিল কর্ণজোড়া, এখন কিন্তু এখানে আসতে হবে। আর এবার থেকে কিন্তু দুপুরের লাঞ্চ বা রাতের খাওয়ারের জন্য দিহাঙ্গার কিন্তু তোমাদের একটা অপশন হতে চলেছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও আর সবার মধ্যে ছড়িয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।